আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আবারও হাজির হলাম ভিডিও এডিট পার্ট টু নিয়ে। আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক স্ক্রিনে। প্রথমে আমরা টাইম মাস্টার অ্যাপটি ওপেন করব। যেহেতু আমরা নতুন ভিডিও ক্রিয়েট করব, সেহেতু প্লাস সাইনে ক্লিক করুন। এখন আমরা রেশিও 16:9 সিলেক্ট করব। এখন আমি যে ভিডিওটি এডিট করতে চান সেটি সিলেক্ট করে রাইট সাইনে ক্লিক করুন। প্রথমে আমরা আজকে কথা বলবো ভিডিও ট্রানজিশন নিয়ে। ভিডিওকে সুন্দর করতে ট্রানজিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রানজিশনের জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, যেখানে ট্রানজিশন বসাতে চান সেখানে সিলেক্ট করুন, সিজার সাইনে ক্লিক করুন, স্প্লিট এট প্লে হেডে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন মাঝখানে একটি সাদা অংশ, এবার এটিতে ক্লিক করুন। এখন এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, আপনি আপনার ইচ্ছামতো সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করুন। এবার আপনি যদি ভিডিও এর উপর লিখতে চান তাহলে লেয়ার অপশনে ক্লিক করুন, টেক্সটে ক্লিক করুন। এখন আপনি আপনার ইচ্ছামতো লিখে ওকেতে ক্লিক করুন। আপনি চাইলে লেখাটি বড় বা ছোট করতে পারেন। এবার যদি আপনি লেখার ডিজাইন চেঞ্জ করতে চান তাহলে এই অপশনে গেলে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন, আপনার ইচ্ছামতো সিলেক্ট করুন। কালার চেঞ্জ করতে চাইলে কালার অপশনে গিয়ে আপনার যে কালারের দরকার সেটি সিলেক্ট করে রাইট সাইনে ক্লিক করুন। এবার আপনি লেখাটি কিভাবে আনতে চান সেটির জন্য ইন অ্যানিমেশনে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটি ভালো লাগে সেটি সিলেক্ট করুন। আবার লেখাটি কিভাবে চলে যাবে সেটির জন্য আউট অ্যানিমেশনে ক্লিক করুন, অনুরূপভাবে আপনার পছন্দ মতো সিলেক্ট করুন। আপনি যদি ভিডিও এর উপর কোনো ছবি বসাতে চান তাহলে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে যে ছবিটি বসাতে চান সেটি সিলেক্ট করুন। আপনি লেখার মতো ছবিটিরও ইন এবং আউট অ্যানিমেশন দিতে পারবেন। এখন একটি ভিডিও বা অডিও কিভাবে ডুপ্লিকেট করবেন সেটির জন্য প্রথমে আমি একটি অডিও লেয়ারে নিয়ে আসব। এবার আমি যে অডিওটি ডুপ্লিকেট করতে চাই সেটির উপর ক্লিক করব। ক্লিক করার পর থ্রি ডট মেনুতে যাব। থ্রি ডট মেনুতে গিয়ে ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে অডিও বা ভিডিওটি ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি যদি ভিডিও এর কোনো অংশ মানুষকে দ্রুত বা আসতে দেখাতে চান সেটি করার জন্য আপনাকে প্রথমে যে অংশটুকু দ্রুত বা আসতে দেখাতে চান সেটি সিলেক্ট করুন। স্পিড অপশানে যান, আপনার ইচ্ছামতো স্পিড কন্ট্রোল করে রাইট সাইনে ক্লিক করুন। আমি একটু প্লে করে দেখাচ্ছি, দেখুন এখন ভিডিওটি অনেক আস্তে আস্তে যাচ্ছে। আপনি যদি ভিডিওতে কোনো গ্রাফিক্সের কাজ করতে চান তাহলে ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনি
আপনার পছন্দ মতো সিলেক্ট করুন। ভিডিওটি দেখতে এখন একটু সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে এডিট পার্ট 3-তে ইনশাল্লাহ। এখন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলেই ভিডিওটি সেভ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।